তিনি ছিলেন একদিকে সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবী, সুবক্তা এবং অন্যধারে দেশের অন্যতম মহান রাজনীতিবিদ। তিনি ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। শনিবার দেশের মহান নেতা অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মবার্ষিকী রাজ্য বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস পালন করা হয়। শনিবার দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মদিবস। সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মদিবস পালন করা হয়। এদিন সকালে বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে যথাযথভাবে এই দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সবাই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অটল বিহারী বাজপেয়ী আজকে 97তম জন্মদিবস এবং এই দিনটিকে মোদীজি ডিক্লেয়ার করেছে 2024 সুশাসন দিবস। ওনার যে কর্মকাণ্ড সাধারণ মানুষের জন্য উনি যে চিন্তাভাবনা করতেন, সেই নিরিখেই ওনাকে সম্মান দেওয়ার জন্য আজকে দিনটিকে সুশাসন দিবস হিসাবে আমরা সবাই মানি। এবং সবাই জানি যে ছিলেন দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছেন, প্রতিবেশী এবং অন্যান্য যেসব দেশ আছে তাদের সাথে একটা পলিটিক্যাল রিলেশন, সেই রিলেশন উনি ওনার কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কাজ করতে পেরেছি। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মদিবস উদযাপন উপলক্ষে 10,000 দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ উদ্যোগ নিয়েছে বিজেপির 18 সূর্যমণি নগর মণ্ডল কমিটি। এই উপলক্ষে ঈশ্বরচন্দ্রনগর পঞ্চায়েত প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে 1,000 পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল। তিনি জানান, বিজেপির প্রাণপুরুষ প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 18 সূর্যমণি নগর মণ্ডল কমিটি এলাকার 10,000 দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ঈশ্বরচন্দ্রনগরে 1,000 পরিবারকে কম্বল দেওয়া হয়েছে। আমাদের ভারতরত্ন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ, একজন দেশপ্রিয় নেতা, সুবক্তা, একজন বিশিষ্ট দেশের প্রিয় সাংবাদিক থেকে শুরু করে ওনার কর্মজীবন অনেক কিছুই আছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। আজ ওনার 97তম জন্মদিন, আর সেই জন্মদিনকে কেন্দ্র করে আমরা 18 সূর্যমণি নগরের মণ্ডলের পক্ষ থেকে, অর্থাৎ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 18 সূর্যমণি নগরে আমরা 10,000 পরিবারকে আমরা ব্ল্যাঙ্কেট অর্থাৎ কম্বল বিতরণ করব। আমাদের মাননীয় আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী অটলজিকে আমরা সবাই আমাদের মধ্যে বেঁধে রাখব যে আজকে ওনার কল্যাণে, আমাদের অটলজির কল্যাণে আজকে এই ভারতবর্ষ আজকে বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় আসন লাভ করেছে। এদিন রাজ্যের বিভিন্ন স্থানেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম গার্ড।